আছেন আমার বাজান ওই গভীর অন্তরে কান লাগান ইমাম হুসাইন রাহমা আলামিনকে ডাক বলেন নানা গো আল্লাহর দরবারে তুমি দামি নামি দামি কথা লুট কত উজন কত আমার নবী রাহমা আলামিন ডাক ডাক হুসাইন রে আমি হচ্ছে দুই জাহানের বাদশা কুল কায়নাতের বাদশা আমি না আলা নুর আমি তো আল্লাহর দরবারের সবচেয়ে বেশি দামি হুসাইন ডাকতে বলে নানা গো তুমি যদি দামি হও আমার কয়েকটা প্রশ্নের জবাব দাও রাহমাতাল লিল আলামিন ডাকতে বলে হুসাইন তুমি বলো আমি জবাব দিব ইমাম হুসাইন ডাকতে বলেন নানা গো আপনি বলুন তো দেখি আপনার বাবার নাম কি আমার বাবার নাম আবদুল্লাহ ইমাম হুসাইন ডাকতে বলে আর কোন কিছু আসেনি কোন না না কোন কিছু নাই না গো আপনার বাবার নাম আবদুল্লাহ এই পর্যন্তই শেষ আত্ম নাই কন নাই ও বল না না আপনি জানেননি আমি হুসাইনের বাবার নাম কি আমার নবী রহমত আলমিন ডাকদুল হুসাইন তুমি বলো ইমাম হুসাইন ডাকতে বলেন না গো আমার বাবার নাম হচ্ছে শের হুদামী শুধু তাই নয় আলী শেষ নয় এমনকি আপনি নিজে বলেছেন ইয়ারে শুনালেন আপনি যদি এলএমের শহর যদি হয়ে থাকেন আমার বাবা মৌল আলী হচ্ছে সেই শহরের দরজা দরজা যদি বন্ধ করে দে কেউ ঢুকতে পারবে না আমার আমার মাওলা আলীকে যদি কেউ ভালো না বাসে আপনার এলেমের সর বিত্তে মতন কোন কারো জায়গা নাই ইয়া রাসূল আল্লাহ না বাবার দিক দিয়ে আল্লাহর দরবারে কে দামি আমার বলে হুসাইন তুমি দামি ফাইলনি এক নাম্বার ফাইলতে এক নাম্বার কিছুক্ষণ পরে ইমাম হুসাইন ডাক বলেন না না গো আপনার মার নাম কি আমার আলামিন বলে ইমাম হুসাইন রে আমার মার আমার আমার মার নাম হচ্ছে আমেনা আমার মার নাম বিবি আমেনা এই পর্যন্ত শেষ কর আসেনি ক নাই ইমাম হুসাইন বলে না না আপনি জানেননি আমার মার নাম কি আল্লাহর হাবিব ডাক দেবল ইমাম হুসাইন রে তোমার মার নাম কি ইমাম হুসাইন ডাক দেবল ইয়ার সুন আল্লাহ গো আমার মার নাম হচ্ছে খাতুন জান্নাত মা ফাতে মা আমার মা হচ্ছে সমস্ত জান্নাতের মহিলাদের সর্দার অগনানা তুমি বলে দাও মার দিক দিয়ে আল্লাহর দরবারে কে দামি আমার নবী বলেন তুমি দামি তাহলে দু দিক দিয়ে আপনার চামি দামি গো হ্যাঁ ইয়ার সুন নবী গো আপনি বলে দেন আপনার নানার নামটা কি দয়াল নবী কিছুই বললেন না শোক মুবর জোর জোর করে পানি ছাড়লেন ইমাম হুসেইন ডাকতে বলেন না গো আপনার নানার নামটা আপনি বলতে পারলেন না আপনি জানেননি আমার নানার নাম কি রহমাতালিল আলামিন ডাকতে বলে হুসাইন তোমার নানার নামটা কি তুমি একবার বলে দাও ইমাম হুসাইন চিৎকার মেরে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার নানা হচ্ছে জাহানের বাদশা আমার নানা কুলকাইনাতের বাদশা আমার নানা নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নানার আমি আল্লাহর দরবারে দামি আমি মার দিক দামি বাবার দিক দামি নানার দিক দামি তাহলে আল্লাহর দরবারে কে দামি আমার নবী আলামিন কে হুসাইন ও তুমি হচ্ছ আমার চেও দামি ওই হুসাইনকে যদি ভালো না বাসো nobi pa bani na fa wazabu আজকে আমরা কালিমা পড়তেছি নামাজ পড়তেছি রোজা রাখতেছি আসলো কোথায় থেকে বাজানো কিছুই থাকতো না কিছুই থাকতো না কিছুই থাকতো না আল্লাহর মতন কোনো কিছু থাকতো না আমরা হিন্দু খ্রিস্টানের পূজার মতন পূজা করতাম কিন্তু ওই ইসলামটাই এমন পেয়েছি এত সহজে আমরা পাই নাই এত কঠিন ভাবে পেয়েছি যে এই জিনিসটা আমরা পাইতে গিয়া আহলে বায়াতের জীবন যৌবন সব উৎসর্গ করে দিল উম্মতের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দিন না দুই দিন না তিন দিন না তিন দিন পর্যন্ত উনার কোনো খবর নাই কোথায় যেন চলে গেল মওলা আলী পাগলের মতন ঘুরে মওলা আলী ঘুরে আওবকর ঘুরে ও ঘুরতে তরবারে নিয়ে নবীর কোনো খবর নাই ওই দিক দিয়ে মা বাতেমা ঘরের মধ্যে কান্নাকাটি করে ইমাম হুসাইন ডাক বলে মাগো আজ তিন দিন পর্যন্ত নানার কোনো খবর নাই ওই নানাকে যদি আজকে আমরা খুঁজে না পাই আল্লাহর জাতের কসম লাগে গো মা আমি হুসাইন হাসাইন আমরা মুখের মধ্যে এক পুটা পানিও পান করব না মা বাতেমা পাগল হয়ে গিয়া মৌলা আলীর কাছে গিয়ে বলে আলী রে যদি আজকে আমার বাবার কোনো খবর না পাওয়া যায় কিছুই খাবে না যাও আমার বাবাকে খুঁজে নিয়ে আসো মৌলালি সিদ্দিক হযরত উমর তিন চারজন বের হয়ে গেল নবীকে তালাশ করার জন্য নবীকে তালাশ করতে করতে পাওয়া যায় নাই হঠাৎ করে তাকাইয়া দেখে একটা মাঠের মধ্যে কিছু রাখালেরা উট রাখতেছেন ওই রাখালকে ডাকতে বলে দিনের নবীকে দেখছনি ডাকতে বলে তুমি কে কো আমি উমর ভাই উমর দিনের নবী কি দিনের নবী কেমন আমরা চিনি না জানি না উমর রে তোমরা যখন আসছো ভালো একটা কাজ করে দাও কি কাজ ওই পাহাড়ে জঙ্গলের মধ্যে একটা লোক আজকে তিন দিন পর্যন্ত বিড়ি বিড়ি করে আর কাদের উমর খুদের কসম লাগে রে উমর আজ তিন দিন পর্যন্ত আমাদের উট পর্যন্ত ঘাস খায় না আও বক ডাক দিল রে যে নবীর মায়ার মায়ান্বিত হইয়া জানুয়ার পর্যন্ত গাছ পানি ছেড়ে দিল তেতে রাহমাতাল আলামিন সার আর কিছুই হতে পারে না চলো যাই ওই জঙ্গলের মধ্যে গেলেন গিয়ে দেখে কেও নারে নুরের একটা ফুতলা নূরের মানুষটা সেজদার মধ্যে পড়ে কান্দে আলীর জন্য কাঁদে না উমরের জন্য কাঁদে না মক্কার জন্য কাঁদে না মদিনার জন্য কাঁদে না আমার নবী মধ্যে পড়ে পড়ে কান্দে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি মৌলালি ডাক ডাক গো উম্মতের জন্য পাগল হয়ে গেলেন তিন দিন পর্যন্ত বাসাই মধ্যে যান না ওই দিক দিয়ে খবর লইলানি তোমার কলিজার গো আমি আলীর জীবনে যে গুলা নেক করলাম সমস্ত নেকগুলাই তেমনি উম্মতের জন্য দান করে দিলাম না কিছুই বলে না আক্র তেমনি ভাবে দান করলেন না কিছুই বলে না উমর ডাকতে বলে আমি উমর গিয়েছিলাম আপনার শির কাটার জন্য যখন আপনার নুরের তাজাল চেহারা দেখলাম ওই দিন থেকে কালিমা সাদাত কবুল করলাম ওই দিন থেকে আজ পর্যন্ত যেইগুলা নেক করলাম সমস্ত নেকগুলা আপনার এতিম উম্মতের জন্য দিয়ে দিলাম নবী না কিচ্ছুই বলে না মহুল আলী ডাকতে বলে বুঝতে পেরেছি ওই শেষদা ফাতেমা সারা কেউ জাগাইতে পারবে না চলো ফাতেমার কাছে যাই ফাতেমা রাস্তা দিয়ে আসে উমরও আসে হঠাৎ করে সামনা সামনি দেখা উমর কাঁদে আলী কান্দে উসমান কান্দে আউ কান্দে ফাতেমা কাঁদে কাদার রুল পড়ে গেল ফাতেমা ডাকতে বলে উমর রে তোমাদের কান্নার ভাষা বুঝতে পারলাম আমার এতিম বাবা কেমন হয় কেউ মেরে ফেলেছে অবো ক ডাকতে বলে না 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 দয়াল নবীকে কেউ মারে নাই আমার বাবা কোথায় কই জঙ্গলের মধ্যে চলে যায় জঙ্গলের মধ্যে গিয়ে দেখে রাম মাচাল নীললাম স্যারটা না স্যার রাখলেন স্যার দৌড় তো উম্মতের জন্য কান্দতেছেন মা ফাতামা ডাকতে বলে বাবা গো আমি ফাতাম আছে এই সমস্ত নেক করলাম সমস্ত নেকগুলা আপনার উম্মতের জন্য দান করে দিয়ে দিলাম না বিহা না কিছুই বলে না ফাত মা একটা চিৎকার মানে ডাক দে বলে বাবা গো বুঝতে পারলাম এত গুলা নেক আপনার কদমে দিলাম আপনার হা না কিচ্ছু বলে না বুঝতে পেরেছি বাবা গো যাও গো বাবা যাও তোমার এতি মুম্মতের জন্য আমার কলেজার টুকরা ইমাম হাসাইন হুসাইন কে কুরবান করে দিলা দয়াল্লবী মাথা উঠায় সেটা রাহা মুস্কি হাসি দিয়া জঙ্গল থেকে বাইর হয়ে যায় তো উম্মতের জন্য ইমামা হাসাইন হুসেনকে কুরবান দিলেন কার জন্য আমাদের জন্য আর ইমাম হুসেন আমর জন্য কি করলেন এই জিনিসটা যদি কেউ বুঝতো তাহলে দেখতেন তার মনের মধ্যে আহলে বায়াতের প্রেম কত পাক পাঞ্জাতনের প্রেম কত পাক পাঞ্জাতনে প্রেম যার মধ্যে নাই তার মধ্যে কিছুই নাই নবীর জীবন দিলেন উম্মতের জন্য তার বিনিময়ে কুরবানি দিলেন ইমাম হাসাইন হুসাইন কার ইমাম হাসাইন হুসাইন কি করলেন এটা হচ্ছে কারবালার শেষ প্রান্তের কথা ইমাম হাসাইন হুসাইন তার নানার উম্মতের জন্য জীবন উৎসর্গ করে দিলেন আর এই হুসাইনকে আপনি ডাকবেন না কেন ইমাম হুসাইনের শেষ একটা ঘটনা ছিল কারবালার জমিনের মধ্যে এটা বলে আমি অন্যদিকে যাচ্ছি কারবালার শেষ প্রান্তে যখন বাহাত্তর জন যখন তারা হত্যা করলেন এই ইমাম হুসাইনের সম চলে আসলেন যখন নাকি আর দশ দিন দশ তারিখে তার উনি কারবেলার জন্য যুদ্ধ করার জন্য যাবেন তখন ঘটনাটা কেমন ঘটছিল একমাত্র আপনি আমাকে বাঁচানোর জন্য আর কাউকে না ইমানওয়ালাদেরকে বাঁচানোর জন্য ইমাম হুসাইন সকালবেলা ভোরবেলা যখন নাকি যুদ্ধের মাঠে যাবে কেউ আর নাই সবাই শাহাদাত বরণ করছে এখন একটা কত প্রশ্ন আপনাদেরকে বলি ইমাম হুসাইনের শক্তি বেশি নাকি খাজা গারিবের নেওয়াদের শক্তি বেশি বুঝে বলেন কার শক্তি বেশি ইমাম হুসাইনের শক্তি বেশি না খাজা গারিবের নেওয়াদের শক্তি বেশি ইব্রাহিম আলাইসালামের শক্তি বেশি না খাজা গারিবের নেওয়াদের শক্তি বেশি কথা বুঝেন দেখা গেল জিমাম হুসাইন সব সপরিবারে সাদা বরণ করলেন একটা কারণে কিসের কারণে ফানি ফানি এই ফানি যখন নাকি আল্লাহর হাজির সাহেব আছেন তারা দেখছেন সাফামার ও দৌড়া দৌড়া না আর ইয়ান হাজি সাহেব আছে না বেডার গুরু ধন্যবাদ সাফামোর দৌড়া দৌড়ি করে ছটা চক্কর ষাটটা চক্কর দেক্কর দে হাজিরা যখন দৌড়ে আমি কে পড়েছি আর একটা টেফেটলার মধ্যে এলিকা কত তরি কত না যখন ভালা হাজিরা কান্দে আর সাফা মারো দৌড়া আর আমি হাসি আর সাফা মারো দৌড়াই লাগছে নি ফেস আর ফেস লাগে গেছে না আমার সাথে যারা আশুগঞ্জ থেকে গেছে নি এরা আমার ফাইল চাই চায় আসে ক সাহের সাথে জুত ফেলাম না আমি জুত পাই না আমি আরেক জগতে তোর হয়েছো আরেক জগতের তোরা সাফা মারো দৌড়স কান্দস কাবার গিলাফ দৌড়ে কান্দস আর আমি দৌড়ে দৌড়ে হাসি এটা একটা অন্য কারণ আছে না আরে কারণ তার কোনো সেখানে রহস্য নিয়ে এক লেখায় আছে আমি মানে যা কিছু প্রশ্ন করবে হোটেলে যাই এখানে কোনো কথাবার্তা চলতো না যার যার কাম কর যার যার কাম করা শেষ রাত্র বারোটা একটা পরে হোটেলে গেলে মিজা বৈশা আমরা একটা আলোচনা করি একজনে একটা দিক দিয়ে দেখে আসতে বলি আমার ওগুলো হিসেবে আপনি আসলেন কি লিখে আমি আর আসছে একটা কারণে এই যে আমরা সাফ আমারও দৌড়াই বিবি হাজারা দৌড়ছে ফানি লাগি ফানি লাগি না ফানি লাগিয়ে দৌড়াইছে সাফা মারো আমার দুটা পাহাড়ের মধ্যখানে দৌড়াদৌড়ি করছে দেখা গেল যে ইব্রাহিম আলাই সালাতাম যে জায়গার মধ্যে শুয়ে গেছিল যে জায়গার মধ্যে শুয়ে গেছিল ফুলাভান গুপালে দেখবেন ফাউডাম না নাসা মুরানা নাসা কি নাসা না মুরা নাসেতে নাচাতে ফাত্তর সেদ্যা ঝর্ণা বাড়িয়ে গেছে সুভান আল্লাহ কইতেন না ফাত্তর সেদ্যা সাগরের অথল দেশ থেকে আপনি কাউসারের ফানিতে আমরা এটাই বলি যেটাকে আমরা যে পানিটা পান করি এই ফানিটা বাড়িয়েছে আর খাজা গাড়িবেন নেওয়াজ যখন নাকি পানির জন্য পাঠালেন বাসা প্রীতি যে সমস্ত সামগ্রী যারা আছে তার সৈন্য সামগ্রী কইছে যে একটা কাজ করবে এরা মুসলমান এমনি ভাগব পানি আটকায় গিয়া খাজা গাড়িবেন উজু করতো উজু লাগি ফানির লাগি ফাটাইছে এরা বললম দেওয়া হারিয়েছে কিল্লি গেছে পানি নিতাম হম হইতো না ইকাম বাদ কো কে রে ফানি দেতো না না মুড়ি গেছে গা গেছে হুজুর ফানি তো আমার দিছে না দেহ বলে নিষেধ কো কাড় কো পাঁচশো ফিটে নিষেধ ও নদীর ফার কিনার লাগি লাগিয়ে দিন খারিবার ফানি দেবা লাগি দিত না ক যা ক যা গে দরবে আর ফানিরে কইবে আশে কুকা দিলবানায়া আয়না আল্লায়ানে আসে কুকা দিলবানায় আয়না আল্লায়ানে মাসে কুকা জীষ্নে রৌশন কর দিয়া ইয়া রাসূল আরে আশেখ তুমি যদি মদিনাওয়ালা হতে পারো রে আশে তোমার কালবের মধ্যে যে দিনটা আছে দিলের অপর পোস্টার মধ্যে যদি তোমার মুর্শিদি রং লাগাইতে পারো ওই দিন দিয়া যখন তুমি তাকাইবে রে মুর্শিদির দিন দিয়া যখন তুমি তাকাইবে তাকায়া দেখবা মান আরাফা nafsuhu faqad arafa rabbahu তুমি তোমাকে যখন চিনতে পারবা তুমি তোমাকে যখন বুঝতে পারবা তখন আয়নার মতন যখন সামনের মধ্যে দাঁড়ায়া যাবা তাকায়া দেখবা ওই দিলের সামনের কাবার মধ্যে রাহমাত তান লীলা লামিন্দারায় আছে নবী হয়ে যায় যার আল্লাহ হয় তার নবী হয়ে যার আল্লাহ হয় তার আল্লাহ হয় যার দুনিয়া হয় তার ঠিক কর। দুনিয়া হয় তার খাজা গারিবের নামজের মুড়ির যখন নেকি পানির কিনারে ধারাইলেন খাজা গারিবের নেওয়াজ বলে দিলো পানিকে তুমি বলবা হে পানি খাজা গারিবের নেওয়াজ হুকুম করেছে কন্যা সুবহান আল্লাহ ওই লুডার বিত্তে দুই কে যাও বদনার বৃত্তে দুই কে যাও ওই নদীর কিনারে দাঁড়াইছে স্বর্ণ সামগ্রী বললম লয়ে দাঁড়াইছে কো পাগলা কেন আবার আসছিস পাগলা কো এরে স্বর্ণ সামগ্রী তোমরা জানো না কো কি ও জার জালা এক জানে মনে দুঃখ বুঝবে কি আমার খাজা বাবা বিনে সৈ জার জালায় কিসে জানে সই জার জালায় কিসে জানে মনের দুঃখ বুঝবে কি আমার মূর সিদ্দিনে আরে কইতাম যত মনের কথা পাইলে বাজান গুফ নয় কইতাম যত মনের বেতন পাইলে বাজান গুফনে মনের দুঃখ বুঝবে কি আমার মূর সিদ্দিনে ও সই যার জ্বালায় কিসে জানে সই যার জালায় সে জানে মনের দুঃখ বুঝবে কি আমার বন্ধু বিনে আবে যেই দিন হতে মূর গহারা সৈগ বুক শিরিয়া দেখনা গো তোরা আমি যেই দিন হইতে লুলু সাহারা সৈগ বুক শিরিয়া দেখ না গো তোরা আমি জিয়ন হতে আসি মরা জিয়ন হতে আসি মরা মুর্ষিদের বিহ মনের দুঃখ বুঝবে কি আমর মিদ নে ও সই যার জ্বালায়ে কিসে জানে সই যার জ্বালায় কিসে জানে মনের দুঃখ বুঝবে কি মুর্শিদিনে পাগল রহমানে কয়ামি হইলাম যার যদি রে হই আমার পাগল রহমানে কই আমি হইলাম যার সৈগসে যুদি রে আমার আমি যদি না পাই দেখা থাকতে যদি না পাই দেখা না দেখা মরিলে মনের দুঃখ বুঝবে কি আমার মূর আরে কইতাম যত মনের জ্বালা কইতাম যত মনের জ্বালা পাইলে বাজান গুফনে মনের দুঃখ বুঝবে কি আমার সিদ্ধি নে আছে আমার বাজান ওই খাজা গাড়ি বের নেবাজার ভাগলা কিচ্ছা রে ভিচ্ছা আমার আগুনটা বাড়াইস না, আমার মুসিদ কেবলা হয় মসজিদকে কেবলা দেখা যাইব বনি না সিঁড়ি কইব আরে সিঁড়ি খোলে তোর সিঁড়িকে ফতুয়া তোর কাছে রাখ আমি আমার দিল কাবার মালিক যিনি আমার মুর্শিদ কাবা তাকে কাবা মাইন্যা যদি জাহান নামে রাখুন আমার যাইতে হইরে রে বাজান তোর ফতুয়া তুই রাখ আমি জাহান নামে যাইতে রাজি কিন্তু আমার দিল কাবার মালিক মুর্শিদ কাবাকে আমি হাজারো বার সনাম করতে রাজি যার নামত তুমি বের ফটা কুস্তি তার আরে ফার্স্ট এরপরে কোনো অর্ডার আসেনি দেয়া কোনো আর আমরা না গেলে যাই তো কাটা তোর ওই যা ওই খাজা গাড়িবেন নামাজের ফাগলা ডাক ডাক ফিচা বেড়াটা তুই শুরু দেখছো না কি তা হিচা টাইট বেড়াটা বড় টাইট ওই পানির কিনারে দাঁড়াইয়া আইনা সাগরের কিনারে দাঁড়াইছে ওই সাগরে যারা আজমি শরীফ গেছেন তারা আইনা সাগরে ফার যুদু গুর্তি দেন জিনিসটা পাওয়া যায় ওইখানে আল্লাহ গুনাগারে নেওয়াইছে আইনা সাগরে কিনারে দাঁড়ায়া দাঁড়াইয়া গুনগুনায়া দিয়ে খাজা বাবার নাম লই দেখি রে দেখি ফাগলার ফাওয়ার কদমের দাগ আসেনি আইনা সাগরটা উত্তর দক্ষিণ পুরা সাগরটা এখন নাই ঘুরতে ঘুরতে বা জানো খাজা নেওয়া যে নিচে ওই টিলার নিচে বরাবর যখন তুমি তাকাইবা আস্তে আস্তে হাইটা গিয়া দেখবে ফাগলার কদমের ডাক এখনো আছে ওই ফাগলা দাঁড়াইয়া ডাক দেয় বলে ফানি রে ও ফানি ফানি জবাব শুনবোনি গলার মধ্যে কাড়া লাগলে হাজার বার লেবুর রস মারন লাগে যা না পিসাবরে ফোন দে ফোন দে দিয়ে কাড়া লাগছে যা না ওষুধ খা যায় না সামান্য একটা গুতুম মাছের কাটা যদি গলার মধ্যে লাইগা যা কত ডাক্তার কবিরাজ লাগাইতে হয় কাটা পর্যন্ত কথা শুনে না কেমন ফিসা বইছি কিন্তু খাজা গাড়ি বের নামাজ ফানির ডাক মারে যার কোনো কানও নাই মুখ নাই শুধু ভালো না ডাক ডাক ফানি রে আমার মসজিদ কাবা মসজিদ কেবলা উজু বানাই তো লোডার মধ্যে আসো হুজুরের হুকুম কথাটা বলতে রাজি ওই ফানি সমস্ত পানি লোডার মধ্যে লইলে কয় কিজি লইব এক দেড় কেজি কিন্তু কেরামতে আউলিয়া হাকুন প্রত্যেকটি অলিদের কেরামত হক সঙ্গে সঙ্গে দেখা গেল পুরা আইনা সাগরের পানি লুডার ভিত্তে ডুই খা গেছে যারা নাকি অলির সান নিয়ে বেঁধবি কর ও আমার ভাইরা তোমরা আমার ভাই আমি তোমাদের ভাই তোমরা আমাদের বাবা আমি তোমাদের সন্তান একটা কথা বলে যাই অলিকে ভালো লাগে না অলি সান গায় না অলিকে ভালো লাগে না কিছুই বইল না কিন্তু সাবধান সাবধান অলির বিরুদ্ধে কোনো কথা বইল না ঠিক কিরা কর অলিকে ভালো লাগে না কিছুই বলিল না শাহজালাল ভালো লাগে না যাইও না কিন্তু শাহজালাল যারা যা তাদের বিরুদ্ধে ফতুয়া দিও না মুখ বেয়া লিব না কর্ত কি ফারে কি পারে না তুমি যদি বলি সালমানকে মানকে নিয়ে তুই তোমার মাথার মধ্যে শুকলানি হয় আমি বলি বাজানো আইনা সাগরের ফানি না তুমি একটা কাজ কর বাথরুমে যাইয়া ওই বদনার নালীর সামনে যে কল আছে আছে কলডানা সাইডা যদি পানি ফর 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 বনি হ্যাঁ কাম টাঙ্কির মধ্যে ফানি না থাকলে এমনি আমন লাগবো দূর থেকে ফুসফুরি ফোরন লাগবো কামসাড়াল ফানি দিনে কারণও নাই টাঙ্কির মধ্যে পানি না থাকলে এক ফুটা পানি আনতে পারবে না পায়খানার পানি খরচ করার জন্য আর যিনি আল্লাহ হয়ে গেলেন আল্লাহর ওলি হয়ে গেলেন উনি যখন হুকুম করলেন পানিকে লুটার মধ্যে আসো সমস্ত সাগরের পানি লুটার ভিতরে ঢুকে গেছে অনসাইয়া দেবা দি উল্টা ফল্ট হয়ে গেছে গাড়ি করলাম কি গো সাপ কামুল দই আছে দই আছে পানি নাই পানি নাই ই খাইছে না গেছে যে বেডার ফখির বেডার বিরুদ্ধে পানির বিরুদ্ধে আপনি আমাদের কি হুকুন করেছেন পানি দেওয়ার না দেওয়ার জন্য আমরা পানি দেই নাই পানি গেল কেমনে কলটা দর্শক বুড় বুড়ে ঢুকিয়ে গেছে গাভানা না

বাফেরদারে যা কখন বাফেরদারে জাস না কাম সেরা বেলা কেতিয়াবা নালে আর খাজা কারিবে না জানে পানির জন্য আবার আসবে আল্লাহ রইলে জানে কি জানে না আরই খবর জানে কি জানে না জানানি নেই মালিক কে শুধু আল্লাহ জানাই দেব বিদায় শেষ নয় দলিল এখানে আরো বুঝতে হবে দলিল দলিল বুঝতে হবে আল্লাহ জানায় দে বিদেশে জানে নয় সেটাই শুধু নয় নয় আল্লাহ ক আমি যাহা জানি আমার আল্লাহর অলিরও তাহা জানে দলিল কেমনে দলিল সারা কথা কোন যাবো আমি দার্জি লোকাল সহ হলে আমার আল্লাহ ক যে আমার হয়ে গেছে আল্লাহ ময় একটা হচ্ছে আল্লাহওয়ালা একটা হচ্ছে নামাজিওয়ালা একটা হচ্ছে ফরহেজগারওয়ালা রোজদারওয়ালা হাজিওয়ালা আর একটা এইভাবে আবাদত বন্দুকি করতে করতে পরহেজগার হতে মমিন এইভাবে ক্লাস বাড়তে বাড়তে যখন নাকি এক ব্যক্তি আল্লাহ ময় হয়ে যায় যখন নাকি আমার হয়ে যায় আমিও তাহার হয়ে যায় তার চোখ আমার কুদ্দ্রুতি আল্লাহর চোখ হয়ে যা তার হাত আমি আল্লাহর কুদ্রুতি হাত হয়ে যা তার পা আমি আল্লাহর কুদ্রুতি পা হয়ে যা এই মুহূর্তে সেটাকে বলে কাসফিয়াত আমি যাহা জানি আল্লাহকে আমার আল্লাহর বলিও তাহা জানি জানান লাগে না জান্নালা আদালত জালালিयत পয়দা হয়ে যায় জালালিयत ভাব পয়দা হয়ে যায় তখন খাজা গরিবে নজরের কাছে গেছে হুজুর কিতা কই গো সেরাবরা লাগিয়ে গেছে কিতা গো পানির লাগি সবাই মরবো আপনি তো মরবা মরমু আমরা শুদ্ধা মরমু হুজুর একটু পানির দয়া কইরা দিন সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ একটু পানি দিছে হুজুর কইরা পানি রাখছে নিয়ে ঢাল্লা দিছে আবার পানি জাগার পানি জাগার হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে খাজা গারিবের নামাজ হুকুম করছে লুটার ভিত্তে ফানি ঢুকছে ইব্রাহিম আলাই সালাতসে মুরা মুরাইছে মুরাইছে ফানি উঠতে গেছে গা কিন্তু সমস্ত ইব্রাহিম সমস্ত খাজা গারিবের নেওয়াজের বাবার বাবা ইমাম হুসাইন আদিউল্লাহ তালানু উনি তো পারতেন পুরাত নদীর পানিকে ডাক দিয়ে বলতেন হে পালি তোর জন্য নবীর আউলাদরা মারা যাচ্ছে সাগরে কোন পানিটা আমার তাবুর বৃত্তে আইসে পড়ে আইতো কি আইতো না কিন্তু না রে না সেটা হচ্ছে ফ্রেমের খেলা এটা হচ্ছে উম্মতের ফ্রেমের খেলা ইমাম হুসাইন কন না 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 আমি ফানি চাইতাম না ফানির লাগি জামু দিলে খামু না দিলে খাইতাম না কিন্তু আমরা যে কারবালার জমিনের মধ্যে সাদাত বরণ করব সেই কথাটা আমার নানা অনেক আগেই বই লাগেছেন ইমাম হুসাইন যুদ্ধের মাঠে যাবে যুদ্ধের পোশাক লাগাইতে সে আকাশ বাতাস বাড়ি হয়ে যাচ্ছে গাছে গাছে বসে চোখের পানি ছাড়ছে আর ডাক এড়ে জি তোমরা জানো নি আজকের যুদ্ধের মাঠে কে যাবে আজকে যুদ্ধের মাঠে যাবেন নবী টুকরা ইমাম হুসাইন ইমাম হুসাইন যুদ্ধের পোশাক পরে ওই দিকদের এক কোনো দিয়ে ওনার বিবি সর্বাণু চোখদা ঝর ঝর করে পানি ছাড়ে ইমাম হুসেইন ডাকদা বলে ও অসরবাণু ছয় মাসের আলিয়াজগর আমাদের কুলের সন্তান বড় সন্তানরা যখন পানি পান গেলাম পানির বিনিময়ে তীর কলিজা পর্যন্ত দেখা গেল সর্বানুগ আমার সন্তানের জন্য তুমি এক ফুটা চোখের পানি ফেলাও নাই এই তাবুত থেকে অনেকে শাহাদাত বরণ করলো কারো জন্য তুমি চোখের পানি ফেলাও নাই আমি তোমার স্বামী তাই বুঝি মায়া হয় আমি তোমার স্বামী তাই বুঝি মায়া লাগে সর্বাণু ডাকতে বলেন না গোস্বামী না তোমার জন্য কোনো মায়া নাই তাহলে কেন অগোস্বামী আমি জানি তুমি যুদ্ধের মাঠে যাবে যুদ্ধ করে ফিরে আসতে না ইমাম হুসাইন ডাকতে বলেন সরবাণু গো তুমি কি গায়েব জানো নি সরবানু ডাকতে বলে স্বামী গো ও স্বামী আমি গায়েব জানি না তাহলে ফিরব না যে বুঝলাম কেমন করে সরবাণু ডাকতে বলে গেল রজনীতে আমি যে স্বপ্ন দেখলাম ওই স্বপ্ন বলে তুমি যাবে কিন্তু ফিরে আসবে না সরবানু ডাকতে বলে ইমাম হুসাইন রে গেল রজনীতে আমি যখন সামান্য সম ঘুমাইলাম হঠাৎ তাকাইয়া দেখি ঘুমের করে স্বপ্নে ওই কারবালার জমিনটা আমার চোখের সামনে ভেসে উঠল হঠাৎ করে তাকে দেখি কার বলার জমিনের এক কোনার মধ্যে আউলা কেশ পাগল ভেস আউলা কেশ পাগল বেশ একটা জান্নাতি মহিলা হাতের মধ্যে জারুনিয়া কারবালার জমিন জারো দিতেছে আমি ডাকদা বললাম আউলা কেস পাগল বেশ মাগো ও মা তুমি কে কেন কারবালার জমিন জারো দিতেছো ওই মহিলা ডাকদা বলে সরবানু গো সরবানু তুমি আমারে চিনো না আমি তোমারে চিনি তুমি আমার বুঝো না আমি তোমারে বুঝি অসর্বাণু তুমি জানো নি আমি কে দেখ বলে নাম আমি তোমাকে চিনি না দেখদ বলে গো আমি হইলাম ওই তোমার স্বামী ওই পাগল কাঙ্গালিনী ইমাম হুসাইন রাম্মা ফাতে মাই মা ফাতে মনে সর্বানু আমি জান্নাত থেকে আসলাম একটা ঝাড়ু নিয়ে গো কেন ওই কারবালার জমিনটা আমি ঝাড়ু দিতেছি একটা কারণে গো সর্বানু আগামীকাল সকাল বেলা আমার হুসাইনকে জমিনের মধ্যে ফালাইয়া দিব যখন নাকি জমিনে ফালাইয়া গলার মধ্যে সুরি মারবরে সর্বানু আমার হুসাইন যখন জমিনের মধ্যে পড়ে যাবে আমার হুসাইনের পিঠের নিচে যদি কঙ্কারগুলা বালুর পাত তোর হুসাইনের পিঠের মধ্যে লাগে আমার হুসাইন বড় কষ্ট পাবে তার জন্য আমি জান্নাত থেকে এসে কারবালার জমিন রে পরিষ্কার করতেছি ইমাম হুসাইন ও তোমার মা বলে দিল তোমাকে নাকি শুইইব তোমার গলার মধ্যে ছুরি মারবো ওই স্বপ্নে বলে দে তুমি যাবে কিন্তু ফিরে আসবে না শুধু তাই নয় ইমাম হুসাইন যুদ্ধের মাঠে পা রাখলেন আকাশ বাতাস থেকে একটা কান্নার আওয়াজ এসে গেল কাঁদে মারিস মারিস না না রে নি উনি হলেন মৌলা আলীর ছেলে খাতুনে জান্নাতে মা ফাতেমার ছেলে আমার দিনের নবী রহমতালিনে কলিজায় টুকরা ইমাম হুসাইন সিমর রে মারিস না দেখা গেল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ করতে 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 হঠাৎ করে ইমাম মাটি মাটিতে লোঠাইয়া ফেললো বুকের মধ্যে সর হইল গলার মধ্যে সুরি তার পূর্বে অনেক কাহিনী রয়ে গেছে সময় কম বিদায় শেষ করতেছি ইমাম হুসাইনের গলার মধ্যে যখন সুরি মারে রে সুরিটা হীরার চেয়েও বেশি গলা কিন্তু কাটে না সহবতে সালে তুরা সালে কোনা সহবতে সালে তুরা সালে কুনান সহব্বতে তালে তুরা তালে কুনান। ইমাম হুসাইন ডাকতে বলে শিম এরে শিম তুমি আমাকে সিল্লা নামি কেমন নানার নাতি আরে ইমাম হুসাইন কেমন পর্যন্ত আমার কণ্ঠনালীর মধ্যে ছুরি লাগাইতে পারবা কিন্তু কাটতে পারবা না কো কেন তুমি জানো রে শিমর ওই কণ্ঠনালীর মধ্যে আমার নবী আমার নানা রাহমাতান লিল আলামিন নুরের টুট মুবারকের ছোঁয়া লেগেছে ঘাট দিয়ে চালাও যখন গাড় দিয়ে সালালেন আস্তে আস্তে কাটতেছে রক্তগুলো বাইর হইতেছে কল্লাটা যখন আলাদা হয়ে যাবে ঘাট থেকে পড়ে যাবে এই মুহূর্তে ইমাম হুসাইন বাবাকে ডাক দেয় নাই মাকে ডাক দেয় নাই কাকেও ডাক দেয় নাই একটা ডাক না না গো ও নালা! তুমি কি এখনো মদিনাতে ঘুমায়া থাকবা ও লালা তুমি কি মদিনাতে শুয়ে থাকবা এখনো তোমার কি মনে হয় না রে আমি হুসাইনের কথা ও নানা কারবালার জমিনে এসে দেখে যাও তোমার হুসাইন কেমন করে মালাগাটা মুরগের মতন চটপট করছে ডাক্তার যখন নানা গো নানা গো মারলেন ওই ডাক্তার কারবালার ফুরাত নদীতে নয় শুধু মদিনাতুল মুন পৌঁছে যা আমার নবী লামিন কারবালার জমিনে দাঁড়াইয়া ইমাম হুসাইনের রক্ত মুবর গুলা নবীজির দাড়ি মুব মধ্যে লাগাইয়া ইমাম হুসাইনের সামনে দাঁড়াইয়া গেলেন দাঁড়াইয়া ডাক বলেন না লাগো কেন আমাকে ডাক দিলা তোমার মাকে ডাক দিলে না তোমার বাবাকে ডাক দিলে না আমাকে কেন ডাক দিলা ইমাম হুসাইন ডাক দে না লাগো আমি যখন তোমার উম্মতের জন্য কুরবানি হয়ে যাব আজকে থেকে অনেক বছর পূর্বে বলেছিলাম আমি যাহা চাইব তুমি তাহা দিবা এখন আমি চাইমু তুমি দাও আমার না বলে ইমাম হুসাইন রে কি চাস না না আমি একটা জিনিস চাই কো কি চাও কঠিন হাসরের ময়দানে যখন সমস্ত উম্মতদেরকে তুমি না না এক এক করে জান্নাতে দিবা কিন্তু একটা শর্ত আছে ওই उम्मेतर मध्य किस उम्मत था हुसैन मार्का उम्मत কিছু উম্মত থাকবে বায়াতের পাগল কিছু উম্মত থাকবে পাক পাঞ্জাতনের পাগল যেই সমস্ত উম্মত ইয়া হুসাইন ইয়া হাসাইন বলে কেঁদেছে ও নানা তুমি আমাকে আজকে কারবালার জমিনের মধ্যে ওয়াদা দাও ওয়াদা দাও ওই কোটিন হাসরের ময়দানে যেই সমস্ত উম্মত হুসাইন হুসাইন বলে কাঁদল ওই সমস্ত হুসাইন মার্কে উম্মতদেরকে আমি হুসাইনের হাতে উঠাইয়া

মুহামদুল্লা সুন উল্লা সল্লাল্লাহ লাহি ওসাল্লাম সবাই বলল আমিন আর যে আমিন খালি লাগে রাইট লাগিয়ে বলছে না ঘুমান তো লাগবো না সারা রাইত আর শুনলাম ফজরন মা না ফুট্টুস হ্যাঁ ঘুমাই বা আমরা তো ঘুমান বাগ নাই বাবা যাই হোক এই মাহফিলটা এমন সারা বৎসরে মসজিদ সঙ্গে সঙ্গে মসজিদ রুদ্র আমরা সবাই চাই কি চায় না জুড়ে বলো না আমিন আল্লাহ তুমি কবুল করো সব না আমিন